नमस्कार बंधुरा, डिजिटल प्रधान विकास चैनले आपनाके स्वागत। बंधुरा, आज आपनादेर देखाबो आपनारा कीभावे अनलाइनेर माध्यमे आपनारा घरे बसे निजेराई आपनादेर एलआईसीर बिल पेमेंट करबेन, अर्थात आपनादेर जे प्रिमियम सेटा आपनारा कीभावे पेमेंट करबेन अनलाइनेर माध्यमे, सेई भिडियोटा आपनादेरके आज आमि देखाबो। तो आपनारा प्रथमे गुगले टाइप करे नेबेन एलआईसी। एलआईसी टाइप करार पर आपनादेर सामने प्रथमेई एई धरनेर एकटि ওয়েবসাইট চলে আসবে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, এখানে এলআইসির যে ওয়েবসাইটটি আছে সেটা শো হবে, এবং আপনারা এই ওপর দিকে দেখবেন অনেকগুলো অপশান আছে। তার মধ্যে এই যে দেখছেন পে প্রিমিয়াম, এই পে প্রিমিয়ামের ওপরে ক্লিক করবেন। পে প্রিমিয়ামের ওপর ক্লিক করলে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে, এবং এখানে আপনার পে ডাইরেক্ট এই যে অপশানটা দেখছেন এর নিচে এই যে সিলেক্ট, এই যে দেখছেন প্লিজ সিলেক্ট, তো এই অপশানে আপনাকে এই জায়গায় ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি রিনিউয়াল প্রিমিয়াম পে করবেন, না অ্যাডভান্স প্রিমিয়াম পে করবেন, না লোন রিপেমেন্ট করবেন, না লোন ইন্টারেস্ট পেমেন্ট করবেন। তো আপনারা যেটা পেমেন্ট করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে দেখাবো রিনিউয়াল প্রিমিয়াম আপনারা কিভাবে পেমেন্ট করবেন, তো এই অপশানটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এবার প্রিমিয়াম পেমেন্ট এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করলে আপনার সামনে এখানে কতগুলো অপশান থাকবে, সেখানে আপনাকে আপনার পলিসি নাম্বার এখানে বসাবেন, আপনার ডেট অফ বার্থ এখানে বসাবেন, এখান থেকে চুজ করে নেবেন ডেট অফ বার্থ, এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন এবং ইমেল আইডি বসাবেন। এই যে দেখছেন স্টারমার্কগুলো, এই স্টারমার্কগুলো যেখানে যেখানে আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে ফিল করতেই হবে, না হলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো এখানে সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর আপনারা পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে এখানে দেখবেন আই এগ্রি, এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে এই সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পপ আপ ওপেন হবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখ পে নাও, এই পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করলে আপনার পলিসি নাম্বার এবং কার নামে পলিসি আছে তার নাম এখানে শো হবে, এবং ডিউ ডেট এখানে শো হবে, এবং কত টাকা প্রিমিয়াম সেটা এখানে শো হবে, তো জিএসটি নিয়ে টোটাল আপনার যে প্রিমিয়ামটা সেটা এখানে শো হবে। নেক্সট আপনি পেজটাকে একটু স্ক্রল করে এই যে প্রসেস, এই যে প্রসেস দেখছেন এই প্রসেসে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করার পর আপনি কটা ইনস্টলমেন্ট দিচ্ছেন সেটা এখানে শো হবে, এবং কত টাকা প্রিমিয়াম আপনি কত টাকা আপনি প্রিমিয়াম দিচ্ছেন সেটা এখানে শো হবে। নেক্সট আপনি এই যে চেক অ্যান্ড পে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট অপশান শো হবে, এখানে আপনি দুটো অপশান পাচ্ছেন গেটওয়ে, একটা পেটিএম আর একটা বিলডেক্স। তো আপনি যে যে কোনো একটি গেটওয়ে ব্যবহার করতে পারেন। তো আপনারা এই যে রাইট সাইডে দেখছেন চেক অ্যান্ড পে, যে কোনো একটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হবে, তো আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে, এবং প্রিপেড ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তো এখন সবথেকে ইজি যে প্রসেসটা সেটা হলো ইউপিআই পেমেন্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ইউপিআই নাম্বার আছে সেটা আপনারা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করে আপনারা প্রসেস করে এগিয়ে যাবেন। তো এইভাবে আপনারা পেমেন্টটা করে দিতে পারবেন, এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর কিভাবে যে পেমেন্টটা করলেন তার যে স্লিপটা সেটা কিভাবে ডাউনলোড করবেন, সেক্ষেত্রেও আপনি এই যে পেমেন্ট প্রিমিয়াম এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবারও প্রিমিয়াম দেওয়ার সময় যে পেজটি ওপেন হয়েছিল সেটা এখানে শো হবে, এবং এই যে রাইট সাইডে দেখছেন ভিউ ডাউনলোড রিসিপ, পেমেন্ট স্লিপ ডাউনলোড করার সময় আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে প্রিমিয়াম পলিসি নাম্বারটা আপনারা দিয়েছিলেন পলিসির নাম্বারটা আপনারা এখানে বসাবেন, এবং এখানে ডেট অফ ট্রানজ্যাকশান অর্থাৎ আপনারা কোন ডেটে প্রিমিয়ামটা জমা করেছেন সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন এখান থেকে চুজ করে। নেক্সট আপনি এখানে ট্রানজ্যাকশান টাইপ, ট্রানজ্যাকশান টাইপে আপনি কী পেমেন্ট করেছিলেন, রিনিউয়াল পেমেন্ট, না অ্যাডভান্স প্রিমিয়াম পেমেন্ট, না লোন পেমেন্ট, সেটা আপনাকে চুজ করতে হবে। চুজ করার পর এই যে সাবমিট বাটনটা দেখছেন, এই যে সাবমিট বাটনটা দেখছেন এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আপনি যদি সমস্ত কিছু সঠিক বসিয়ে দেন তাহলে আপনার নেক্সট পেজে আপনাকে আপনার
স্লিপটা ডাউনলোড করার অপশন চলে আসবে। তো বন্ধুরা এই ছিল পদ্ধতি, আপনারা বাড়িতে বসেও আপনাদের নিজেদের এলআইসির প্রিমিয়াম অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।